বাইক দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক ও বাইক আরোহী এক পুলিশ কর্মী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা গেছে, একটি বাইক আরামবাগ থেকে গোঘাট যাচ্ছিল। সেই সময় আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। এই ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক ও বাইকে থাকা এক পুলিশ কর্মী রাজেশ ধাওয়ার। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মানে ওই দিক থেকে লাইট পড়েছে চোখে, মানে হ্যাঁ মানে ওই দিক থেকে গাড়ি আসছে, তো এই দিক থেকে লাইট পড়েছে, বুঝতে পারে না, সেই ডিভাইডার টুপকে গেছে আর কি। টুপকে যাওয়ার পর একজন ওইদিকে পড়েছে, তারপর ছিটকে যায়, তার মাথায় লেগেছে, তারপরে একজন ওরা চোট লেগেছে, দিয়ে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, তো পুলিশ লেখা আছে, দেখুন না। হ্যাঁ, মনে হচ্ছে তো হচ্ছে পুলিশ যখন লেগেছে পুলিশের গাড়ি হবে। এটা প্রায় হয়, তো এর আগে তিনটে ফোর হুইলার উঠেছে। হ্যাঁ হ্যাঁ, এর আগে তিনটে ফোর হুইলার উঠেছে, লাস্টটা যে মোটরসাইকেলটা উঠলো। এখানটা হয়তো কোনো ব্যবস্থা করো, ঘিরে কি সাইনবোর্ড দাও যে রাস্তায় কাজ হচ্ছে, কিংবা এখানে ডিভাইডার আছে, কিংবা একটা ব্যারিকেড দাও, যে কোনো মানুষ যদি বৃষ্টি হয় মানে চোখের লাইট পড়লে বুঝতে পারবে না এই সামনেটা দিয়ে যে কাটিং আছে না কি আছে, আপনি নিজে দেখুন, বুঝতে পারা যায় না। আর রাত্রে এখন বর্ষাকাল, তো মানে মানে বৃষ্টি চোখে ময়লাগুলো পড়ছে, বুঝতে পারবে না কেউ। ওই আরামবাগ ওই দিক থেকে আসছিলো, বাস স্ট্যান্ড থেকে আসছিলো, বর্ধমানের দিকে যাচ্ছিলো, পুলিশের দিকে দুজন ছিল। হ্যাঁ, নিয়ে গেছে এই টোটো করে সব আমাদের ছেলেগুলো ছিল, সব নিয়ে গেছে। এটা হচ্ছে আরামবাগ ট্যাক্সি স্ট্যান্ড, এক নম্বর আমাদের। ঘটনাটা ওই সুদাই এসে বিশাল স্পিডে ছিল গাড়িটা। আচ্ছা, গাড়িটা যখন এখন থেকে আসে হ্যান্ডেল লাফিয়েছে, দিয়ে চোঁচারে এসে এখানে মেরেছে। পুলিশ? হ্যাঁ, ওই দিক থেকে আসছিল, বর্ধমান দিকে যাচ্ছে। তারপর ওই তো পড়ে গেল, ফ্র্যাকচার গেল, টোটো গেল, নিয়ে চলে গেল। ধাক্কা কাউকে মারে না, নিজে নিজেই। ওই তো মোটরসাইকেল ওখানে মাটি টপকে এসে পড়েছে। হ্যাঁ, এই ধার থেকে একটা গাড়ি আসছিল, দুজন 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 একজন ফ্র্যাকচার হয়েই গেছে একরকম। হ্যাঁ হ্যাঁ, সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি 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 বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব। কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।